হ্যালো আসসালামু আলাইকুম সকল যত ভিউয়ার্স আছেন বিদেশে প্রবাসে বাংলাদেশে আমি সানজিদা ব্লগ থেকে বলছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্যুপ যেটা আমাদের সবার জন্য ভালো এবং বাচ্চাদের জন্য ভালো আমাদের যখন ঠান্ডা লাগে বা আমরা অনেক সময় ভাত খেতে চাই না আমরা অনেকে ফিজার সচেতন থাকি তাদের জন্য এই স্যুপটা অনেক কাজে লাগবে এবং আমি অলরেডি চুলায় পাত্র বসিয়েছি আপনারা দেখেন আপনাদের সাথে গল্পও করব এবং আমি রান্নাও করব এবং ফার্স্টে আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি কি কি নিয়েছি এটা হচ্ছে আদা রসুন গোল গোল করে কেটে নিয়েছি এবং এটা হচ্ছে ডিমের কুসুম এবং এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে সস এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে আপনার যেহেতু আমাদের থাই পাতা অনেক সময় আমরা পাই না তাতেও কোনো সমস্যা নাই আমরা লেবু পাতা দিয়ে করব এবং এখানে লেবু নেওয়া আছে এই যে দেখেন এখানে মাশরুম নিয়েছি এখন আমি এটা সম্পূর্ণ দেখেন সব কিছু দেখেন এরপর আমি তারপর আমি একটু পেস্ট দিব আদার অল্প একটু আপনারা পেস্ট দেবেন এবং রসুনেরও হালকা আপনারা একটু দিবেন যেটা আমাদের বাটা রসুনের পেস্ট থাকে এবং আদার পেস্ট থাকে সেইটা এবং লবণ আগে আমি এখন পানিটা দিব দেখেন দেখেন আমি কতটুকু পানি আপনি যতটুকু আদা রসুনের পেস্ট এর তো আমি এটার ভিতরে দিব হালকা দিবেন আপনারা এবং এই যে পানি দেখেন আমি আমার পরিমাণ অনুযায়ী আমি পানি দিব আপনাদের যা যে যেরকম মেহমান আসবে বা আপনারা খাবেন সেই পরিমাণ পানি আপনারা আন্দাজ করে দিবেন 4-5-6-7 কাপ পানি দিবেন কোনো সমস্যা নাই এটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন দেখেন আপনারা অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি এবং এই পানি গরম হতে থাকবে এবং আমি এটার ভিতরে মুরগির মাংস এবং আপনার চিংড়ি মাছ আমি এই যে দুইটাই অলরেডি দিয়ে দিব আমার পানিও গরম হতে থাকবে এবং এটা সেদ্ধ হতে থাকবে এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি জালটা আপনারা খুব লো হিটেও দেবেন না খুব হাই হিটেও দিবেন না আপনারা মিডিয়াম হিটে রাখবেন তাহলে আপনাদের দেখবেন সুন্দর হবে রান্নাটা এখন আমি যেহেতু মুরগিটা সেদ্ধ হচ্ছে অনেক সময়ের ব্যাপার একটু সেদ্ধ হবে এবং তার সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি এই যে এই দেখেন আমার আদা এবং রসুন পেস্ট করা একটু দিব যেহেতু আমি আনাম দিব যে হালকা দিচ্ছি আমি দেখেন জাস্ট একটু গ্রানের মুরগির মাংসের যেটা গ্রান থাকে সেটা চলে যায় যাতে আর আপনারা তো জানেন আদা রসুন এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো এটা যত আপনারা টাটকা দিবেন তত আপনাদের শরীরের জন্য আরও ভালো এবং আমি আপনাদের বলেছি যত কম কেমিক্যাল ইউজ করবেন আমি সবসময় এই কথাটা বলি সেই সবচেয়ে ভালো রাঁধুনি যে আসলে মনে করবেন যে অনেক কিছু থাকা অনেক কিছু বাসায় নেই আমাদের মনে করেন এই জন্য কি আমাদের রান্না করা যাবে না তার মধ্যেও রান্না করতে পারবেন আপনি যদি জানেন এবং
সেই রান্না আপনার অনেক সুন্দর হবে এবং সেই সবচেয়ে ভালো রাঁধুনি যা যা যে এত মশলা দিয়ে রান্না করার দরকার হয় না, আমাদের অনেক কিছুই থাকে না। তো বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার সেটা কিন্তু সবার বাসায় থাকে। এটা দিয়ে এখন আমার ঠাই পাতা নাই, এখন কি আমার সেজন্য স্যুপ হবে না? আমার অনেক সময় যেই যেই জিনিসগুলো আমাদের বেসিক থাকে, আদা রসুন বাসায় সবার বাসায় থাকে, ডিম থাকে সবার বাসায়, আপনার মাশরুম নাই তাতে কী হয়েছে, আপনি মাশরুম দিলেন না, আপনার মুরগি নাই তাতে আপনি মুরগি দিলেন না, সমস্যা নাই। আপনার আইস স্যুপের যেই মেন বেসিক যেই জিনিস যেই কয়টা জিনিস আপনার দরকার সেই কয়টা জিনিস আপনি ইউজ করলেই, এবং আপনি যদি রান্না সুন্দর জানেন তাহলেই দেখবেন আপনার অলরেডি আপনার সেন্টও চলে আসবে, রান্নাটা আপনার ভালো লাগবে। এই যে দেখেন অলরেডি আমার সেদ্ধ করছে, এই যে দেখেন আমি অলরেডি আমি অসম্ভব সেদ্ধ করবো না, আমি মিডিয়াম যেহেতু কেটে নিয়েছি, আপনারা কেটে নিয়েছি আমি, আপনি যদি ঘন খেতে চান ঘনর জন্য আপনি পানির পরিমাণটা একটু বেশি দিবেন, আপনি যদি একটু পাতলা খেতে চান সেখানে আপনি পানির পরিমাণটা কম দিবেন, এটা আপনাদের আন্দাজ মতন করে দিবেন। তাড়াতাড়ি করতে গেলে একটু গরম পানিটা দিবেন, কোনো সমস্যা নাই, গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন। আমার আর এক জায়গায় দেখেন অলরেডি গরম পানি আছে, আমি এখানে আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি। কারণ এটা টানবে, যত টানবে পানিটা তত আস্তে আস্তে পানিটা আপনার কমতে থাকবে, এবং আপনাদের সাথে গল্প করছি আমি, আপনারা আমার ইউটিউবে আছেন সানজিদা ব্লগে, এই জন্য আপনাদের অনেক অসম্ভব ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই ঠান্ডার ভিতরে অনেকে অনেক অসুস্থ থাকেন এবং মনে করেন যে আমাদের এখন সিজনটা অনেক খারাপ চলতেছে, সেই হিসেবে মনে করেন যে সিজনটার কারণেও আমি সব ছেড়ে নিয়েছি অলরেডি। কারণ আপনারা যখন কিচেনে কাজ করবেন ফ্যানটা অবশ্যই ছেড়ে নেবেন, তাহলে আপনার ওইভাবে মনে করেন যে ঘরের ভিতরে যে আপনার ধোঁয়াটা রান্নার যেই সেটা অলরেডি চলে যায় বাতাসের সাথে সাথে, আপনার ঘরটাও দেখবেন যে সুন্দর, যেইখানে আপনি রান্না করবেন, আপনি একটু কিচেনটা দেখেন, আমার কিচেনটা দেখেন, রান্নাটাও যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার ভালো লাগবে। এবং আপনারা যখনই রান্না করতে আসবেন তখন আপনারা সবসময় প্রোটেকের জন্য প্রোটেকশনের জন্য আপনারা একটা উপরে কাভার পরে নেবেন, যেটা অলরেডি আমি পরে আসছি, এবং আপনাদের তাহলে ভালো লাগবে। এবং একটা তাওয়াল সবসময় হাতের কাছে রাখবেন যেটা আপনারা রান্নার জন্য প্রয়োজন। এবং এখন আমি একে একে মোটামুটি পানিটা আমার যখন ফুটে যাবে তখন আমি একে একে সব দিব, এবং ঠান্ডার জন্য আমি যেটা বলতেছিলাম যে এখন আমাদের ঘরে ঘরে ঠান্ডা সিজন চেঞ্জ হচ্ছে, অনেকে আমরা অনেক কিছু খেতে চাই না, তখন স্যুপটা যদি আপনারা খান, এবং ফিগার যারা সচেতন আছেন তাদের জন্য বলছি আপনারা যদি এই থাই স্যুপটা খান আপনাদের কিন্তু শরীরের এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, যেহেতু আপনাদের ভিটামিনটাও কিন্তু আমাদের শরীরে কিন্তু আমরা তো যেটা বলে যে জ্বর হলে আমরা ভারী খাবারগুলো খেতে পারি না, এবং আমাদের লিকুইড খাবারগুলো খেতে বলে সেটার ভিতরে কিন্তু আমাদের স্যুপটা বলে, এই স্যুপটা যদি আপনি এত কেমিক্যাল ইউজ করবেন না, জাস্ট আপনার সস এবং দুই তিনটা কিন্তু আমি ইউজ করতেছি, দেখেন আর সবই আপনার ভিটামিন সি আছে, লেবু আছে, লেবুর পাতা আছে এখানে, তারপরে আপনার এখানে মুরগির মাংস আছে, আমি দেশি মুরগির মাংস আমি বলেছি দেশি মুরগির মাংস খুবই উপকার, এবং চিংড়ি মাছের আপনার মাথাটা ফেলে নেবেন তাহলে আপনার চিংড়ি মাছটা অত ক্ষতি কর না। এখন আমি একে একে সব দিয়ে দিব, কর্নফ্লোরটা আগে আমি দিব, কর্নফ্লোরটা না দিলে আপনাদের ঘন হবে না, এই যে কর্নফ্লোরটা দেখেন ঘন হবে না, আপনার স্যুপের মেন হচ্ছে কর্নফ্লোর, আপনি ইউজ না করলেও পারেন, যদি কর্নফ্লোর মনে করেন যে আপনি ইউজ করবেন না তাতেও কোনো সমস্যা নেই, তাতেও সমস্যা নেই, সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট করে,
কিন্তু সুন্দর হয়। আপনি কর্নফ্লোরটা দিলে আপনার স্যুপটা একটা যে ভারী ভারী পানিটাকে একটু ভারী করে দেয়, এই জন্য আমরা কর্নফ্লোরটা মেনত ইউজ করে থাকি। এখানে অলরেডি পানিটা কিন্তু একটু ভারী হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আপনার ডিম, এই যে ডিমটা দিয়ে দিব, এই যে দেখেন ডিমের কুসুমটা নেবেন। আপনারা চারটা দিতে পারেন, পাঁচটা দিতে পারেন, পরিমাণ অনুযায়ী দিবেন। এবং এই যে ডিমের কুসুমটা শুধু আমি নিয়েছি, সাদা অংশটা আমি ফেলে দিয়েছি, ওটা অন্য কাজে আপনারা একটু ই করে নেবেন। সসটা আমি দিয়ে দিব, দেখেন সসটা। আস্তে দিদি অনেক জালটা বাড়িয়ে দিয়েছি আমি। আমি এটার ভিতরে আরো হালকা করে দিচ্ছি, আমি একটু পানি দিয়ে নেই। শিখতে পারতাম, সরি, গাড়ি শিখতে পারতাম। কিন্তু আসলে আমি আপনাদের এটাও বলতে চাচ্ছি যে আসলে আমি ওভাবে গাড়ি, আমি যেভাবে আপনাদের বেসিক যেটা দরকার গাড়ির, যেমন মনে করেন যে এটার ভিতরে আপনার আমার স্যুপটাও হচ্ছে হালকা দেওয়া হয়েছে, হালকা দিতে হবে, জালটা হালকা দিতে হবে, কারণ না হলে ঘন হয়ে যাবে। এটার ভিতরে আমি এই দেখেন আদা রসুন আরাম দিয়ে দিব, এই যে সেন্টটা খুব ভালো করবে। আমি একটু রসুন ও আরাম দিয়ে দিব, এই যে। আপনাদের অনেকের ধারণা যে, অনেকে বলেন যে আপু আপনি যেটা বলতেছিলাম যে না আসলে আমি ট্রেনিং সেন্টারে আমি যে বেসিকটা দরকার গাড়ি, আমাকেও কিন্তু হাতে ধরে গাড়ি শেখানো হয়নি। বেসিক যে জিনিসটা আপনাদের মনে করেন যে এক্সেলেটার, আপনার ব্রেক, আপনার গাড়ির লুকিং গ্লাস, আপনার হার্ড ব্রেক, নিউট্রাল, এগুলো কিন্তু আমি আপনাদের অলরেডি সব নর্মালভাবে বলে দিচ্ছি আপনাদের সব শ্রেণীর মানুষের জন্যই, মানে আপনারা উপকার পান। এবং আপনারা আমার গাড়িটা বারবার দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন, নর্মালি আপনারা গাড়ি চালাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে আমি ট্রেনিং সেন্টার খুলতে পারতাম বা হয়তো বা এটা দিয়ে আমি অনেক আর্ন করতে পারতাম, আমি স্টাফ দিয়েও করতে পারতাম। আসলে আমার কোনো কিছু বিজনেস করার মতন মন মানসিক এখন নেই, কারণ আমার হাজব্যান্ড বিজনেসম্যান, আমার বাবাও বিজনেসম্যান ছিলেন, এবং আমি বিজনেসম্যানের ফ্যামিলি থেকেও আসা, এবং আমার হাজব্যান্ডও যেহেতু এই সেক্টরেই আছে,
হচ্ছে তো এটা আমি সম্পূর্ণ শখে করি। আর আমি আসলে অনেক কিছু নিয়ে ড্রেস হেজাব আপনাদের অনেক কিছু নিয়ে আর আমি হেজাব অলরেডি আপনাদের দেখিয়েছি, বোরকাও দেখিয়েছি, আমি ড্রেসও দেখাবো, ব্যাগও দেখাবো। আপনাদের কারো নিতে ইচ্ছা করলে আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাকে ইনবক্স করবেন, পাবেন। কিন্তু বাট আমি আসলে যে যেটাকে বলে ফুল বিজনেস সেটা আমি এখন করব না, এবং আমার ফিউচারে ইচ্ছা আছে নাকি আমি জানি না। কারণ আমি তো ফার্স্ট কথা আপনাদের বলেই দিয়েছি, আর সেকেন্ড কথা হচ্ছে আমার আসলে যে সময়টা দেওয়া উচিত এবং অনেক সময়ের ব্যাপার এবং অনেক মেধা আপনাদের আমি বলেছি, এটাকে মনে হয় অনেক ছোট একটা প্ল্যাটফর্ম, এটা অনেক বড়। এখানেও আমি শিখতেছি, আমার টিচার আছে, তাতেও আমি সময় দিতে পারছি না ওভাবে, কারণ আমার অনেক জায়গায় যেতে হয়। এবং মনে করেন যে আপনাদের জন্য, যেহেতু আপনারা আমাকে এত ভালোবাসেন, অনেকে আমার সানজিদা ব্লগে থাকেন, আপনাদের জন্য আমার আসলে এতটুকু কষ্ট করা, নাহলে আমি এই কষ্টটাও করতাম না। কারণ আমি কিন্তু অলরেডি, আমার সাথে যারা চলেন জানেন, আমি কিন্তু অলরেডি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, এবং আমি আমার নিজের অনেক কিছু বিলাসিতা করে, অনেক আনন্দ করে আমি কিন্তু এটা করি। আমি ওই যে বিজনেসটা করে, যে সকালে উঠে এইটার, যে আমাকে কেউ যদি বলে আমাকে এই শোটা একটু সকালে 10-11টার মধ্যে করে দেন, আমার পক্ষে সম্ভব না। এবং আমি নিজেকে, আমি একটু শান্তিপ্রিয় মানুষ, যেহেতু আমি শান্তি করে আমি এটা করি, আমি আমার টাইমে করি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটাই আপনাদের কাছে বলার, আর এই কারণে আমি অনেক কিছুতে ইচ্ছা করলেই আমি ইনভলভ হতে পারবো না এবং ইনভলভ হতে চাই না, কিন্তু আপনাদের আমি দেখাবো, আপনাদের আমি ব্লকের ড্রেস নিয়েও আসবো, আমার কাছে আমি ভ্যারাইটি ব্লকের ড্রেসও আছে আমার কাছে, আমি দেখাবো, আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারবেন। এবং সেই দিন আপনাদের গোল্ডের কথাটা, আমি এখনও গোল্ডের একটা ই পরে আছি, ব্রেসলেট পরে আছি, নিয়ে আসছি যে ব্রেসলেটটা, সেদিন আপনাদের দেখিয়েছি, ওই গোল্ডের দাম কিন্তু আপনার যেটা হচ্ছে আপনার 21 ক্যারেট, সেটা হচ্ছে আপনার 69,000 টাকায় কিন্তু আপনারা রাখবে, যেটা 22 সেটা 73,000 টাকা রাখবে। এখানে কিন্তু ডিসকাউন্ট বলতে আপনারা পাচ্ছেন হচ্ছে, এটাও বলে দেয় অনেকে ভুল বুঝতে পারেন, মজুরি এবং ভ্যাট, এটাতে আপনারা কিছুটা ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। যেহেতু আমি অনেক জায়গা থেকে আমি গোল্ড কিনে থাকি, এবং আমি বেশি কেনা হয়েছে আমার ভেনাস থেকে, এবং সেই জায়গায় অনেক মজুরি এবং ভ্যাটটা রাখে ওরা, তারপরও আমি কিনেছি, আপন জুয়েলার্স থেকেও কেনা আছে, রাইসেলস থেকেও আমি কিনেছি, আমার কোনো জায়গায় বাদ নাই। এবং আমি এই ভাইয়ার দোকান, এই ভাইয়ার শোরুমে, সরি, এই ভাইয়ার শোরুম থেকে আমি পায়েল কিনেছি, হাতের অনেকগুলো ব্রেসলেট কিনেছি, আমার হাতে যে আংটিগুলো দেখতেছেন সেগুলো কিনেছি, এগুলো মনে করেন যে ওই ভাইয়ার শোরুম থেকে কেনা। এই কারণে এই যে আমি এখন থাই পাথর মিশে আমি লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি, আপনার একটু ছিঁড়ে দিবেন, তাহলে গ্রানটা সুন্দর হবে। এবং ওইখানে আপনারা, আমি লেভেল 5-এ আপনারা টোকিও স্কোরে গিয়ে আপনারা পাবেন স্বর্ণের গোল্ডের দোকানটা, ওইখানে আপনারা ওই শোরুমটায় ওই ভাইয়া একটু ভ্যাট এবং আপনার যে মজুরিটা সেটা আপনাদের একটু ডিসকাউন্ট করে দিবে। ওইখান থেকে আমি অনেক, ওইখানে সব দুবার গোল্ড এবং 21 এবং 22 ক্যারেটের তারা স্বর্ণ রাখে, এবং অনেক ভালো ভালো আপনাদের চুজ মতন আপনারা ওইখানে বানিয়েও নিতে পারবেন, এটাও বলে নিন, নাহলে আপনারা অনেকে ভুল বুঝবেন ডিসকাউন্ট পাচ্ছে। গোল্ডের দাম আপনারা সব জায়গায় একই রেট, ইন্টারন্যাশনালভাবেই দাম, আর একটু ঘন হবে। এখন আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি, আর অলরেডি হয়ে গেছে, আমি একটু চিনি দিব।
আমি বলেছি এটা দিলে আপনাদের হালকা আরো ভালো আসবে সেন্টটা আমি সস দিয়ে তো এত ইউজ করব না এটা কেমিক্যাল এটা আমি আগেই বলে নিয়েছি বাহিরে যেটা খান সেটাতে অনেক কেমিক্যাল ইউজ করে থাকে টকটা আপনাদের মতন করে আপনারা খাবেন আপনারা দুইটা লেবু দিয়ে দিতে পারেন কারণ ভিটামিন সি টেস্টের জন্য এক ঘন্টা দুই ঘন্টা চালাতে পারেন আপনাদের জিমের থেকেও অনেক এনার্জি চলে যায় এই সাইকেলে কারণ আমি নিজে যেহেতু সাইকেল আগে চালাতাম আমি এখন রিসেন্টলি আবার সাইকেল চালাবো আমি সাইকেল অলরেডি কিনবো কিনে আপনাদের দেখাবো কীভাবে সাইকেলটা চালাবেন আপনারা যারা পারেন না শিখেন নাই ছোটোবেলায় হয়তো বা চালিয়েছেন আমি ওইটা এক ঘন্টায় শিখেছি আমি যে তিন বছর ধরে চালাচ্ছি না আমি যে রিসেন্টলি আবার আপনাদের সাথে নিয়ে আসবো সাইকেল ওইটাও আপনাদের আমি দেখাবো একটু লবণ দিয়ে দেখছি আমি যে লবণটা দিবেন আপনাদের পরিমাণ মতন দিবেন লবণটা পরিমাণ মতন দিবেন আমার অলরেডি হয়ে গিয়েছে সব সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা সাফ করবো আমি এত ঘন করবো না আমি জাস্ট একটু জালটা বাড়িয়ে আসবো কোথায় নিই জালটা হালকা বাড়িয়ে দিবেন যেহেতু ঘনটা আরেকটু করবো আমাকে একটা বাটি নিয়ে আসো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা একটা গেস্ট আসলে সুন্দরভাবে এটাও একটা ব্যাপার ডেকোরেশন করাটা হ্যাঁ আমি আপনাদের এটার ভিতরে আপনি যা যা দিয়েছি মনে করেন যে এটা খুবই উপকার এবং আপনারা খেলে আপনারা অনেক উপকার পাবেন কারণ মনে করেন যে এটার ভিতরে আপনাদের মাশরুম পড়েছে অলরেডি মাশরুম খেলে আপনাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ
রোগে অনেক অসুখের জন্য মনে করেন মাশরুমটা আমাদের অনেক উপকার, সব কিছু দেশি মুরগি পড়েছে এখানে আপনাদের। তারপরে আপনাদের যেহেতু আদা রসুন এগুলো খুবই শরীরের জন্য আপনার উপকার, যাদের ঠান্ডার ভাব আছে এবং শরীরের হাটের জন্য অনেক উপকার, এটাও বলে দিচ্ছি। আপনারা এটাও আমি বলি, যখন আপনারা রান্না করবেন ভালো ভালো প্রোডাক্ট দিয়ে আপনারা রান্না করার ইউজ করবেন এবং ভালো ভালো কোম্পানিটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এবং অলিভ অয়েলটা খাওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের শরীরে, আমি বলেছি, আমি যখনই রান্নায় আসবো আমার লাইভে আমি বলবো সানজিদা ব্লগকে, কারণ অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি যখন ফার্মের মুরগিটা আপনারা অ্যাভয়েড করবেন, আপনারা দেশি মুরগিটা খাওয়ার চেষ্টা করবেন। আমি অনেক মানুষকে হারিয়েছি এই বছরে, আর সবসময় সবজি এত সেদ্ধ করবেন না, তাহলে ভালো লাগবে না। এই দেখেন আপনাদের জন্য আমি থাই স্যুপ নিয়ে আসলাম এবং আপনারা এটার গান পাচ্ছেন, অনেক সুন্দর গান এসেছে। এবং আপনারা এভাবেই রান্না করবেন, আপনারা ঘন করতে চেয়ে আপনারা যদি মনে করেন যে থাই স্যুপটা আপনারা আরও কালারফুল করতে চান, তাহলে এখানে আপনারা আরও সস ইউজ করবেন। কিন্তু আমি বলবো যে আপনারা যত, আবারও বলবো সমস্ত, যেহেতু আমি সমস্ত ভিউয়ারদের অনেক ভালোবাসি এবং তাদের প্রতি আমার অনেক আন্তরিকতা শুভেচ্ছা থাকে, কারণ তারা আমার সাথে ইউটিউবে আছে এবং তাদের, আমি তাদের জন্য দোয়া রইল আমার সকলের জন্য এবং তাদের ভালোর জন্য। আমি বলছি যে আপনারা, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি এগুলো দিয়েই আপনারা বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবেন এবং আপনারা মাশরুমটা খাবেন, আদা রসুনটা আপনারা পেস্ট করে আপনারা ফ্রিজে রাখার কম চেষ্টা করবেন, এটা আপনারা আনাম খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের শরীরের হাটের জন্য অনেক ভালো উপকার পাবেন এবং আপনারা যত ভালো ভালো টাটকা জিনিসগুলো খাবেন সেটা আপনাদের শরীরের জন্য অনেক ভালো এবং আপনাদের শরীরে আপনারা দেখবেন যে অনেক ভালো লাগবে আপনাদের এবং আপনারা সেটা দিয়ে অনেক ভালো লাগবে আপনাদের। এবং সকলের জন্য আপনাদের শুভেচ্ছা রইল এবং আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি সানজিদা ব্লগে থাকবেন এবং সকলের জন্য দোয়া রইল এবং আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি শেয়ার করে দিয়েন এবং কমেন্টস থাকলে আপনারা জানাবেন। এবং আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি যে মেকআপ নিয়ে আমি আসবো, কিন্তু নেচারেলি দেখেন মানুষ যত প্রোডাক্ট কম মুখে ইউজ করবেন আপনার স্কিন তত বেশি দিন ভালো থাকবে। এবং আমি কিন্তু মনে করেন যে আপনাদের এক কথার ভিতরে বলে দিচ্ছি, ওভাবে কিন্তু আমি প্রোডাক্ট ইউজ করি না মুখের জন্য না, কারণ স্কিন একটা সময় দিয়ে আপনাদের খারাপ হয়ে যাবে। এই জন্য আপনারা যত মেকআপ নিয়ে আমি আসবো ন্যাচারাল বেশ সুন্দরটা মেকআপ আপনারা নর্মাল দিয়ে আপনারা সাজেন এবং আপনারা এক জায়গায় যেতে পারেন, সেটা নিয়ে আপনাদের কাছে আসবো। এবং সকলের জন্য দোয়া রইল, ভালো থাকবেন সমস্ত বিয়াস এবং আপনারা খাবেন, আল্লাহ হাফেজ।